সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চাপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, অলোক সভাপতি কামাল সাধারণ সম্পাদক। চাপাইনবাবগঞ্জে তৃতীয় লিঙ্গের 41 জন পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। শপথ নিয়েছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তশিকুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 60-এর দশকে প্রতিষ্ঠিত চাপাইনবাবগঞ্জের সাংবাদিক ঐতিহ্যবাহী সংগঠন চাপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুল হুদা অলোক ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন। বুধবার প্রেস ক্লাবের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলাইমান বিশু এ ফলাফল ঘোষণা করেন। কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন আব্দুল মালিক, নির্বাহী সদস্য তসলিম উদ্দিন, আনোয়ার হোসেন দিলু, মাহবুব আলম ও আমিনুল ইসলাম। চাপাইনবাবগঞ্জ সদর উপজেলায় তৃতীয় লিঙ্গের 41 জন পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারুঘড়িয়া ইউনিয়নে ভাড়া বাড়ি বা অন্যের বাড়িতে থাকা তৃতীয় লিঙ্গের এইসব মানুষের গ্রাম্মা প্রধানমন্ত্রী উপহারের ঘর পেয়ে খুশি। তৃতীয় লিঙ্গের গুরু মা ববিতা তাদের সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এদিকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী অফিসার আসমা খাতুন সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গোমস্তাপুরে 13 পরিবার পাবেন উপহারের ঘর। বৃহস্পতিবার তাদেরও ঘরের চাবি হস্তান্তর করা হবে। উল্লেখ্য, জেলায় 130 জন প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন। চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তশিকুল ইসলাম শপথ নিয়েছেন। উপনির্বাচনে তিনি একমাত্র প্রার্থী হওয়ায় এ পদে তার ভোট গ্রহণের প্রয়োজন পড়েনি। বুধবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে তাকে শপথ পাঠ করানো হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার GSM জাফরুল্লাহ তাকে শপথ বাক্য পাঠ করান। এর আগে নির্বাচিত হওয়া ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম পদত্যাগ করলে পদটি শূন্য হয়েছিল। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025983 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।